সরকার বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না।
থেকে ঢোল হিসেবে গড়ে তুলেছেন। আস্তে আস্তে তাদের সকল পাড়ায় তারা লেগে যাচ্ছে, সময় আর খুব বেশি নেই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই বিভাগীয় সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি বীর চট্টগ্রাম বিজু সংসদ বিএনপির সংগ্রামী বাইকের জননেতা জনাব আব্দুল নুমান ভাই। নুমান ভাই আগমন শুভেচ্ছা স্বাগত স্বাগত নুমান ভাইয়ের আগমন হরিপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা পক্ষ থেকে দাঁড়িয়ে আছে। আজকে যদি
এই শরীরা চারাবলিককে আমরা পতন না করতে পারি, বাংলাদেশ নিশ্চিত দুর্ভিক্ষে পতিত হবে। অতএব নিজের দেশকে দুর্ভিক্ষে পতিত হতে দেবে না, বাংলাদেশের ছাত্র জনতা এই দেশকে দুর্ভিক্ষে পতিত হতে দেবে না। আওয়ামী লীগকে যেভাবে সাধারণ দরকার কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফরিদপুরজেলা শাখায় স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছে, তারক রহমানের দেখ বাংলাদেশ সফল করতে যা ভূমিকা নেওয়া প্রয়োজন, তারও চোদ্দ রক্তক্ষয়ী আন্দোলনের মতো আমার যদি রক্ত দিতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার জন্য সদা প্রস্তুত রয়েছে। আহ্বান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, চৌধুরী কামালিকে শুভ অমর হোক, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দ্রব্যমূল্য উচ্চগতির প্রতিবাদে বিভাগীয় সমাবেশে আজকের এই প্রধান অতিথি বিএনপির সাবেক মুখ্য বিএনপির ভাইস চেয়ারম্যান বক্তব্য
চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই সমাবেশ, আজকের সমাবেশ থেকে ত্যাগহীন কর্তব্যের দায় কোনো দাবি নয়। এই জোর শেখ হাসিনা লোকেরা আওয়ামী লীগকে এই প্রতিবাদ আওয়ামী লীগকে বাংলাদেশের ফিরে আসবে অনেকে সামনে তো সরেন আজকের এই দ্রব্যমূল্যের প্রতিবাদে বিভাগীয় সমাবেশে আজকের এই ফরিদপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল লোমান এই অনুষ্ঠানে আজকের সভাপতিত্ব করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদপুরের সামাওয়াদ ইসলাম রিঙ্কু যুবদল ছাত্রদল স্বেচ্ছা দর্শক দলের নেতৃবৃন্দ সবাইকে আমার ভালোবাসা ভালোবাসার সংগঠন মহানগর স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাইরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কি বিষয়ে আপনারা অবগত হয়েছেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশে আজ নিরব দুর্ভিক্ষে পরিণত হয়েছে। এই হাসিনা সরকার সারা বাংলাদেশ থেকে টাকা দ্রব্যমূল্য যত টাকা পয়সা লুট করে বিদেশে পাচার করেছে, জনসমস্ত করে এই জনগণের ঘাড়ে এসে বসেছে। তাই আমরা বলতে চাই, এই জনবিচ্ছিন্ন সরকারকে তেলে হিসেবে এই ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। এই বলে যে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। কি হলো ভাই? এ পর্যায়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর মহানগরের সংগ্রামী সভাপতি, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক যুবনেতা বীরেন্দ্র মেহের তাবরিজ। কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর বিভাগীয় বিএনপির আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের সবার সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের আপনজন শ্যামাবাই ইসলাম রিঙ্কু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী জননেতা জনাব আব্দুল্লাহ নোমান সহ উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী মহিলা দল, কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়েব ইসহাক সহ উপস্থিত রয়েছেন
জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় সংসদ, সংগ্রামী সহ সভাপতি ইউসুফ বিন জলিল ভাই উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় সংসদ, সংগ্রামী সহ সভাপতি আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা মাহবুবুল হাসান ভূঁইয়া বীর সময় উপস্থিত রয়েছেন। জেলা কেন্দ্রের সাবেক সভাপতি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আল্লাহ জহিরুল্লাহ শাহ জামিয়া, ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুদুর রহমান মাসুদ, মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম ভাই সহ উপস্থিত, বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবক দল সহ সকল বঙ্গ সংঘের নেতৃবৃন্দ, সকলকে জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে সারাদিন শেষ হয়ে যাবে, সারা রাত শেষ হয়ে যাবে, তবু এই সরকারের বিরুদ্ধে কথা শেষ হবে না। তাই মাননীয় বিলম্বে এখানে দাঁড়িয়ে আমি বেগম খালেদা জিয়া সহ সকল ভারতবন্ধের মুক্তি কামনা করে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপ তো
সংগ্রামী বন্ধুগণ, আজকে বাংলাদেশের দুর্গম
প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী
সমাজবাদী দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ সভাপতি সাবেক মন্ত্রী জনপ্রিয় নেতা জনাব আলহাজ আব্দুল্লাহ নোমান উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, জেলা বিএনপি যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং মোবারকবাদ। সমাগত ভাইয়েরা, আজকে আমি মনে করি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব গুরুত্বপূর্ণ এজেন্ডার উপরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি সারা বাংলাদেশে ঘোষণা করেছে। বন্ধুরা আমার, আজকে সারা বাংলাদেশে যে সরকারটি বাংলাদেশের বস্তুদের বসে রয়েছে, নির্বাচনের পূর্বে তারা ঘোষণা দিয়েছিলাম 10 টাকা ফের চাল খাওয়াবে, 50 টাকা তেলের মূল্য হবে, 50 টাকা চিনির দাম হবে, অথচ আজকে বাজারে গেলে 70 থেকে 80 টাকা চালের মূল্য, 150 থেকে 200 টাকা তেলের মূল্য, প্রত্যেকটা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার সময় যেখানে তেলের মূল্য ছিল 30 থেকে 50 থেকে 60 টাকা, চালের মূল্য ছিল 50 থেকে 30 থেকে 35 টাকা, সেখানে এই আওয়ামী লীগ ক্ষমতায় 15 বছরের মধ্যে 3 গুণ 4 গুণ মূল্য বৃদ্ধি করেছে। এই জন্য এই গুরুত্বপূর্ণ এজেন্ডার উপরে আপনাদের সকলকে আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম হবে, এই আন্দোলন সংগ্রামে সকলকে শরীর থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জনতা ছাত্র দল ফরিদপুর জেলা শাখার সংগ্রাম সাবেক সভাপতি, বাংলাদেশ জনতা ছাত্র দলের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জনতা যুবদলের সংগ্রামী সভাপতি, সাবেক সরকারি রাজনৈতিক চিন্তা কমিটির দিয়ে আফসার হোসেন খান বলা, আফসার হোসেন খান বলা। বাংলাদেশের মানুষের না বিশ্বাস তুলে ফেলেছে, এর প্রতিবাদে বিভাগীয় সমাবেশের রুদ্ধ সভাপতি, ফরিদপুরের মাটি মানুষের নেত্রী, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর বিভাগের আমাদের প্রিয় নেত্রী শ্যামা ওবায়দিজ্ঞ আমাদের মাঝে উপস্থিত, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, জননন্দিত নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্দুল্লাহ নোমান, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও মোবারকবাদ জানাই। নেতৃবৃন্দ বক্তব্য রাখবে, আমরা বক্তব্য রাখব না, আমরা শুনব, আমরা সেই বক্তব্য ফরিদপুরের মাটিতে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
রাত 11টার সময় আমাদের নেত্রী শ্যামা ওবায়দ রিঙ্কু বলেছেন ফরিদপুরে মিটিং করতে হবে। আমরা অল্প সময়ের মধ্যে ব্যানার এই স্টেজ কমপ্লিট করে লোকজনকে দাওয়াত দিয়ে আজকের এই সমাবেশ এখানে এই অবস্থা। আজকে ফরিদপুরের সব কর্ণধার এখানে বসা, মিটিং এর যে চেহারা এই চেহারা দিয়া শেখ হাসিনাকে বাংলাদেশের মসলক থেকে সরানো যাবে না। আপনাদের কাছে ওয়াদা দেই যে আন্দোলন সংগ্রাম দিবেন, আজকের প্রধান অতিথি যে নির্দেশনা আমাদের দিবেন, বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলনকে সফল করবো ইনশাল্লাহ। আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, রাশিয়ার সেনাবাহিনী সুশিক্ষিত, এই কারণে ইউক্রেনে হামলা করতে সাহস পেয়েছে। আজকে ফরিদপুরে বিএনপির যে অবস্থা, এই শেখ হাসিনার জালেম সরকারকে আমরা ক্ষমতার থেকে সরাতে পারবো না। তাই আপনাদের কাছে আমার, সংগঠনের সাংগঠনিক নীতিমালা মেনে চলতে হবে, ভদ্রতা শিখতে হবে। বস্তানির জায়গা আওয়ামী লীগে আছে, বিএনপিতে নাই। যেই ছেলেটা বিএনপি করে সে ভদ্র, যেই ছেলেটা নারী নির্যাতন করে, ধর্ষণ করে, বিশ্ববিদ্যালয় অস্ত্রের ঝঞ্ঝালানি করে, তারা ছাত্রলীগ। আমাদেরকে সেই কথা অন্তরে ধারণ করে আগামী দিনে এই জালেম সরকার শেখ হাসিনাকে বাংলার মসনদ থেকে সরানোর আহ্বান জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শ্যামা ওবায়দ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর জেলা শাখার বিপ্লবী যুগ্ম সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, লড়াই সংগ্রামের অপসীম যোদ্ধা, রাজপথের লড়াকু সৈনিক, বারবার কারা নির্যাতিত জনতা, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে ফরিদপুর জেলা বিএনপির এক সামগ্রী, ফরিদপুর জেলা বিএনপির এবং সকল অঙ্গ সংগঠনের আজকের এই সমাবেশ, সমাবেশের সম্মানিত সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, বিএনপির সাবেক মহাসচিব, আমার রাজনৈতিক গুরু, বিএনপির সাবেক মহাসচিব বীরত্বর ফরিদপুরের আজকের সভার সভাপতি শ্যামা ওবায়দ ইসলাম, প্রধান অতিথি দেশ নেত্রীর প্রতিনিধি, আজকের প্রতিনিধি বিএনপির সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান, দীর্ঘ আন্দোলন লড়াই সংগ্রামের বিএনপির একজন পরীক্ষিত মুখ, বীরত্বর চট্টগ্রামের অহংকার হিসেবে বাংলাদেশে পরিচিত জনাব আব্দুল্লাহ আল নোমান। নোমান ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, নোমান ভাইয়ের আগমন। উপস্থিত বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত ফরিদপুরবাসী, একটি মাত্র
দিচ্ছি, তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, জাতীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার সহ সকল কিছুর দাবিতে আগামী দিনে ধাবিয়ে পড়ি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই আমার এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রূপসুর সাবেক ভিপি জনাব অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু ভাই, জনাব অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু ভাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদপুর জেলা যুব দলের সাবেক সভাপতি, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব রশিদুল ইসলাম লিটন ভাই, বিএনপি নেতা জনাব রশিদুল ইসলাম লিটন ভাই দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ফরিদপুরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ফরিদপুরের কৃতি সন্তান সাবেক ফরিদপুরের প্রিয় নেতা কে ওয়াজির রহমানের একমাত্র কন্যা শ্যামা উবায় সহ আজকের এই সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি জনাব আব্দুল্লাহ নোমান সহ উপস্থিত কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, ফরিদপুরের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাইকে ফরিদপুরের জেলা বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে সারা দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যে প্রতিবাদ সমাবেশ হচ্ছে সেই সমাবেশে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই, এই লুটেরা সরকার, এই রাজের সরকার বাংলাদেশকে আজকে যেখানে এসে উপস্থিত করেছে, সাধারণ মানুষ তাদের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে সকল পণ্য আজকে বাজারে ছয়লা হয়েছে, সাধারণ মানুষ কোনো কিছু ক্রয় করে খেতে পারছে না, তাই আগামী দিনে এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত এর কোনো সমাধান হতে পারে না। আগামী দিনে যে কোনো আন্দোলন এই সরকারের বিরুদ্ধে, এই রাতের লুটেরা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণদের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী ভাই আমার আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন ফরিদপুরের জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি, ফরিদপুর জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব এফ এম কায়েম জঙ্গি ভাই, জনাব এফ এম কায়েম জঙ্গি ভাই। প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় এই সভার উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় মুখ, ফরিদপুরের সর্বস্তরের অত্যন্ত স্নেহভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদিকা, আমাদের প্রিয় নেত্রী শ্যামা উবায়দ ইসলাম এখানে উপস্থিত আছেন, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সহ সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল্লাহ নোমান
উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, জেলা বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সকল কর্মী, আপনাদেরকে জানে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন। বন্ধুরা, আমার বক্তব্য শুনব কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছ থেকে। তাদের পরামর্শ অনুসারে আগামী দিনে ভোটবিহীন এই সরকারকে উৎখাত করে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করব। জনগণের কাছে যে দায়বদ্ধ থাকবে তেমনি একটি সরকার প্রতিষ্ঠা করব। জনগণ যাদের দ্রব্যমূল্য সহ সকল বিষয়ে সুস্থ স্বাভাবিক ভাবে চলতে পারে সেই অবস্থা সৃষ্টি করব। এই আশাবাদের জন্যই আজকে এই সমাবেশ। এখান থেকে আমরা শপথ দেব এই জালিম সরকারকে, ভোটবিহীন সরকারকে উৎখাতের জন্য যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে পালন করব এবং এই সরকারকে হটিয়ে নতুন একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নির্বাচন সরকার প্রতিষ্ঠা করব। এ আশাবাদ, এ আহ্বান সকলকে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় কমিটির প্রধান, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি। বন্ধুরা, আমার এখন এই আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় কমিটির বরিশাল জেলা শাখার সাবেক সহসভাপতি মোহাম্মদ আজম খান। ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সেবা ওয়াইদ ইসলাম রিঙ্কু মন্ত্রে ভূষিত আজকের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি সাবেক মন্ত্রী জনাব আব্দুল্লাহ নোমান মঞ্চবিষ্ট, জেলা ফরিদপুরের সাবেক সভাপতি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহা জোহরা শাহজামিয়া, মঞ্চবিষ্ট সাবেক এমপি মহিলা এমপি জনাবা ইয়াসমিনা রাহা এবং ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মাসুক এবং সেলিমুজ্জামান সেলিম এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট সৈয়দ মুদারিস আলী শাহ এবং এখানে উপস্থিত ফরিদপুরের সাবেক মন্ত্রী জনাব কামাল ইসতে ইউসুফের সুযোগ্য কন্যা জনাবা নায়েবা ইউসুফ, উপস্থিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ছাত্রদল যুবদলের সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি একটি কথা বলতে চাই, রাজনীতির সবচেয়ে বড় কথা হচ্ছে শিষ্টাচার। রাজনীতিতে শিষ্টাচার শিখতে হবে, যারা বড় তাদের সম্মান করতে হবে, এটা রাখতে হবে। এ জায়গায় কিন্তু জোরে কথা বললেই সে বড় রাজনীতিবিদ হতে পারবে না। আজকের এই অনুষ্ঠান, এই জালিম সরকার শেখ হাসিনা সরকার বলেছিল আমরা যদি নির্বাচিত হতে পারি 10 টাকা কেজি চাউল খাওয়াবো, প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি ব্যবস্থা করব। আজকে দেখেন চালের দাম 75 টাকা, সোয়াবিন তেল প্রতি লিটার 175 টাকা, চিনির দাম 90 টাকা। আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। আমরা চাই অনতি বিলম্বে আমাদের দেশের একটি বেগম খালেদা জিয়াকে মুক্ত দিতে হবে, তারুণ্যের প্রতীক তারেক জিয়াকে আমাদের সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে নির্দেশ দিবেন ইনশাআল্লাহ আগামী সংগ্রামে আমরা আপনাদের নির্দেশে এই জালিম সরকারকে উৎখাত করার জন্য আর রাজপথের আন্দোলন সংগ্রামে থাকবো। এই আশা ব্যক্ত করে আমি আজকের এই সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।
সাথীয় বন্ধুরা, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দল যুবদল কেন্দ্রীয় সংসদে সংগ্রামী সহ সভাপতি জনাব মাহমুদ হাসান ভূঁইয়া পিন্টু। জনাব মাহমুদ হাসান ভূঁইয়া পিন্টু। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে তথা জনগণের নাবিশ্বাস উঠে যাওয়া দেশের দ্রব্যমূল্যের আজকের এই বৃদ্ধির প্রতিবাদে ফরিদপুর বিভাগীয় বিএনপি ফরিদপুর জেলার আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাবেশে আজকের এই সভার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফরিদপুরের ঐতিহাসিক জনপ্রিয় জননেতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইতিহাসের অংশ প্রয়াত জননেতা জনাব কে এম মুজিবুর রহমান সাহেবের কন্যা সুযোগ্য কন্যা জনাব শ্যামা উবায়ের উপস্থিত আছে আজকের এই সভার মুখ্যমণি। আজকের এই সভার প্রধান অতিথি চট্টলার কৃতি সন্তান জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান প্রেক্ষাপটে মহামুরব্বীদের অন্যতম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহচর তার অত্যন্ত পছন্দের নেতা বাংলাদেশের সাবেক মন্ত্রী বিএনপির অন্যতম সহ সভাপতি জননেতা জনাব আবদুল্লাহ নোমান সাহেব উপস্থিত আছেন। বিএনপি তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ফরিদপুর জেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি জনাব আলহাজ শাহজাদা মিয়া উপস্থিত আছেন। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক দ্বয় বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান আমাদের গর্ব বিএনপির আগামী দিনের সম্মুখ সারির সিপাহী সালার জনাব সেলিমুজ্জামান সেলিম উপস্থিত আছেন। সাবেক এমপি মহিলা দলের সাবেক সভাপতি সভানেত্রী ফরিদপুর জেলার জনাব ইয়াসমিন হক উপস্থিত আছেন। ফরিদপুরের অন্যতম বিএনপির নেতা চৌধুরী কামালউদ্দিন ইউসুফ সাহেবের কন্যা জনাব নায়েবা ইউসুফ সহ নায়েবা ইউসুফ সহ
ফরিদপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক। আমার একটু ভুল হয়েছে, বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সম্মানিত সদস্য, সম্মানিত নেতা, আমাদের মুরব্বী, আমাদের আইডল এবং আমাদের পথের নেতা সৈয়দ মোজাহিদুল ইসলাম ইসা উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলার সংগ্রামী আহ্বায়ক, প্রিয় নেতা, ছোট ভাই, যার বক্তব্যে অগ্নিস্ফুলিঙ্গ ঝরে, সেই সবচেয়ে বড় ভুলটা হয়ে গেল, কারণ নামগুলি আমার বলা উচিত। কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য বসে আছেন, কিন্তু আমি তো সেই বক্তা না, তা আমার একটু লেন্দি করতে হলে এই সমস্ত বলেই করতে হবে। যেহেতু নাম সবাই এখানে সম্মানিত নেতৃবৃন্দ বসা, অন্তত পক্ষে একজনের মুখ থেকে এই নামগুলি আজকে আসা উচিত বলে আমি মনে করি। সংগ্রামী বন্ধুরা, আমার সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে এই সমাবেশের অন্যতম বক্তমণি, অন্যতম আজকের এই সমাবেশের বিশেষ অতিথি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সভাপতি, প্রিয় সহযোদ্ধা, দীর্ঘদিন আমি তাকে রাজপথে যুব দলের রাজনীতি করতে দেখছি, সেই প্রিয় নেতা কেন্দ্রীয় যুব দলের সহ সভাপতি জনাব ইউসুফ বিন জলিল কালু ভাই। কালু ভাই, আমার বিএনপির রাজনীতিতে যিনি ফরিদপুরের বিএনপির ঝান্ডাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিএনপি, সেই বিএনপির ঝান্ডাকে রাজপথে উত্তোলিত করে রেখেছেন, রাজপথ কাঁপিয়ে যাচ্ছেন, সেই প্রিয় নেতা ফরিদপুর জেলা যুব দলের সাবেক সভাপতি, আগামী দিনে বিএনপির অন্যতম নেতা, প্রিয় বন্ধু জনাব আফজাল হোসেন উপস্থিত আছেন, সাবেক যুব দলের ফরিদপুর জেলার অন্যতম নেতা, আমার শ্রদ্ধেয় নেতা, ফরিদপুরের সকলের পরিচিত অন্যতম নেতা, সুদর্শন নেতা, আমাদের যার কথা বলে সারা দিনও শেষ করা যাবে না, এই রকম একজন নেতা, আমাদের প্রিয় নেতা কে বলেন তো? রশিদুল ইসলাম নিজন ভাই, যুব দলের সাবেক সভাপতি এবং বিএনপির অন্যতম মুরব্বী জনাব এস এম কাইম জঙ্গি ভাই সহ নাম কার বাদ দিলে পরে তারপরে ফিরে উপস্থিত আছেন নাসির ভাই, এ আর এক জনপ্রিয় নেতা বৃহত্তর ফরিদপুরের, এবং স্বপনের নাম তো বলা উচিত। যাই হোক বন্ধুরা, আমার স্বপন নিজেই বলছে যে ক্ষমা দেন। বন্ধুরা আমার, কথা দু একটি না বললেই নয় নাকি বলা উচিত, আমরা দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিস্ট শক্তি অবৈধভাবে ক্ষমতার মস্তক দখলকারী শেখ হাসিনার নেতৃত্বে একটি অপসরকারের অধীনে বাঁচার জন্য জাতি হাসফাস করছে, বাঁচার জন্য যে কারণগুলি, সেই সমস্ত কারণের কথা ইতিমধ্যেই ব্যক্ত হয়েছে, যে অন্যায় অনাচার, যে অত্যাচার, জুলুম, নির্যাতন, সেই নির্যাতনের কাহিনী বলতে গেলে আজকে একটু সময়ের মধ্যে সম্ভব নয়। এজেন্ডা যেটা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে বর্ণনা আমাদের এক বিএনপির নেতা আজম খান দিয়েছে, আমার আর দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমরা সবাই সবার জায়গার থেকে আজকে হারে হারে অনুভব করছি। বন্ধুরা আমার, এই সরকার কি আর ক্ষমতায় থাকার মতো কোন যোগ্যতা রাখে? যেহেতু রাখে না, সেহেতু তিনি যাবেনও না। এমন কিছু অপরাধ অতীতের 15 বছরে করেছে, ক্ষমতার থেকে যাওয়ার স্বপ্ন দেখতে পারে না, কারণ এদেশের মানুষ অন্যায় অনাচার আর তার অত্যাচারে
এমন একটি মানসিকতা পোষণ করছে ক্ষমতার চেয়ার থেকে পড়ে যাওয়া মানে এই আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে বাংলাদেশ থেকে চির করে উৎখাত হয়ে যাওয়া। বাংলাদেশের মধ্যে সবচাইতে শক্তিশালী বিএনপি, একটা লোক এই বিএনপি থেকে অন্য কোন দলে কিংবা আওয়ামী লীগে যায় না। আমাদের সবাইকে নিয়ে আন্দোলনে শরিক হতে হবে এবং সবাই প্রস্তুত আছে, আমরা যারা আছি তারা প্রস্তুত আছি না? হাত উঠায় ভাই বলি, আমরা কি প্রস্তুত? ফরিদপুরের 80% মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে এবং তারা সকলেই প্রস্তুত। আমাদের সঠিক নেতৃত্ব আমাদেরকে বেছে দিন, আগামী দিনের বিএনপিকে বিএনপির মাঠ পর্যায়ের তৃণমূলের সবাইকে নিয়ে এই ফরিদপুর থেকে হাসিনার কবর ইনশাল্লাহ আমরা রচিত করে দিব। সেই ভরসা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রাষ্ট্রপতি আমার হোক জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, 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 সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আমি আপনাদেরকে একটাই কারণে বলতে চাই, জাতীয়তাবাদী দল বিএনপি এখন অনেক শক্তিশালী এবং সুসংগঠনিক, যেটা ফরিদপুরে এসে এখন বোঝা যাচ্ছে। আগামী আন্দোলন, আগামী ভবিষ্যৎ এই বেহায়া নির্লজ্জ শেখ হাসিনা সরকারকে লজ্জা দিয়ে টেনে হিসেবে নামালেও সে নামবে না। পার্শ্ববর্তী দেশ বিদেশি একটা চক্র তার মোটিভেশন করে দিয়েছে, ক্রিকেটি বুদ্ধি দিয়ে তার সিস্টেমেটিক লস করে দিয়েছে, এখন সেই কম্পিউটারাইজেশন চলছে। এখন আওয়ামী লীগ দ্বারা সে নিয়ন্ত্রিত না, দেশের জনগণ দ্বারা নিয়ন্ত্রিত না, দেশের প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত না, সে সেই দেশের ক্রিকেট বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত, যেটা আমাদের ইভিএম ভোট বলে, সুইস্টিপ দিলে ভোট করে দেব। শেখ হাসিনা কোথায় কি বলবেন সেইটা ওইখান থেকে বলে দিবে, সেইটাই হবে। বন্ধুরা, শুধু এইটাই বলতে চাই, আগামীর ভবিষ্যৎ এদেশের মা মাটির সন্তান
দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গর্ব, শহীদ প্রেসিডেন্ট জহুর আহমদের জ্যেষ্ঠ সন্তান আপনাদের অপেক্ষায় রয়েছে। উনি ডাক দিয়েছেন আগামী এই সরকারকে হটানোর জন্য জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলকে সেই ভূমিকা নিতে হবে। রাজপথে নয়, এই দলকে প্রগতিশীল একটি দল করতে হবে। সন্ত্রাস নয়, এই দলকে সংগঠনকে সুসংগঠিত হতে হবে। যেভাবে আজকে শ্যামা ওয়াহেদ এবং নাইর ইউসুফ একই স্টেজে সিনিয়র জুনিয়র মিলে হয়েছে, ঠিক সেভাবে আপনাদেরকে ফরিদপুরে হতে হবে। ভবিষ্যতে আপনাদের কিছুদিনের মধ্যে ফরিদপুরের বিভিন্ন কমিটি দেওয়া হবে। যদি আপনারা সেই মর্যাদা রাখেন, আগামী কয়েকদিনের মধ্যেই আমরা এই দেশে রাজনৈতিক একটা সফলতা নিয়ে আসতে পারব। বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে, ভোটের মাধ্যমে আমরা জয় পাব। যদি আমাদের মতন কর্মীরা বেয়াদবি না করে আর বড় বড় নেতারা বেইমানি না করে, আমি মনে করি এখন থেকে মহিলা দল সহ এই ইয়াং জেনারেশন আছে, আগামী ভবিষ্যৎ, আগামী চেয়ারম্যান একদিন চেয়ারম্যান তারেক রহমান আসবে। এই দেশে গণতন্ত্রকে সুসংগঠিত করার জন্য দেশ নেত্রী খালেদা জিয়াকে একটা বেশ সুন্দর দেশ উপহার দিবে। আমি এই আহ্বান করি, এই আশায় আমরা আজকে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সর্বমূল্য এবং সার্বিক পরিস্থিতি আমাদের সিনিয়র নেতৃত্ব আপনাদেরকে আমি নির্দেশনা বলেন, যুবদলকে উপদেশ দিলাম, আমি এটুকু দিলাম। বন্ধুরা, আমার এই ঊর্ধ্বগতি
নিম্নগতির জন্য আন্দোলন করে কোনো লাভ হবে না। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি নিবেদন করব, রোমান ভাই আমাদের সংগ্রামী জননেতা, উনি চট্টগ্রাম, সুদূর চট্টগ্রাম থেকে ফরিদপুরে এসেছেন, ওনার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটি আবেদন করতে চাই। যে আবেদনটি হচ্ছে সরকার পতনের আন্দোলন, সরকার পতন হবে, দ্রব্যমূল্যের নিম্নগতি হবে, জনগণের শোক আসবে, শান্তি আসবে। আমরা নবান ভাই বক্তৃতা শুনব, আমরা সকলে বিভিন্ন এলাকা থেকে এখানে এসে রয়েছে নবান ভাইয়ের বক্তব্য শোনার জন্য। রোমান ভাইয়ের বক্তব্য শোনার জন্য আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সংগ্রামী ভাই আমার, আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কয়েকটি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। যে নেত্রী 1990 সালে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যে নেত্রী বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে স্বনির্ভর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন, মাত্র কয়েক কোটি টাকার মিথ্যা মামলায় সেই নেত্রীকে আজকে কারাগারে রাখা হয়েছে। আর ফরিদপুর শহরে 2000 কোটি টাকার মামলায় আসামিরা জামিন পেয়ে যাচ্ছে। আমি বলতে চাই, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কোন সিসি বাণী নেই। তার যোগ্যতা এবং মেধা দিয়ে ফরিদপুরের রাজনীতিতে আসন গেড়ে চলেছেন। ফরিদপুরের কোন মানুষের প্রিয় নেত্রী জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদিকা ঢাকা মহানগর আমাদের যুব দলের নেতা, সবাইকে সালাম এবং আমার
সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে এটা তো বক্তৃতায় বলার কিছু নেই যে আমাদের আজকে জীবন দুর্বিষহ। এই ফরিদপুরবাসী এবং পুরো বাংলাদেশের লোক আপনারা সবাই জানেন আজকে তেলের দাম কত, চালের দাম কত, এবং বিশেষ করে আমরা মহিলারা জানি যে কিভাবে দাম বহু করে দাম বাড়ছে, তেল, গ্যাস এবং বিদ্যুৎ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম বাড়ছে, মূল্য বাড়ছে, এই এই ক্রয় মানুষের ক্রয় ক্ষমতা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলোর ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তার জন্য অনেক দুর্ঘটনা আমরা দেখছি এই দেশে। কিন্তু এর কারণটা কি সেটা আমাদের তলিয়ে দেখতে হবে। এর কারণ হলো এত দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতি হয়ে দেশের সম্পদ দেশের বাইরে চলে যাচ্ছে। এর উদাহরণ আমাদের ফরিদপুরের বাইরেও আমরা বলবো না, ফরিদপুরের ভেতরেই আপনারা জানেন কি ঘটনা ঘটেছে। হাজার হাজার কোটি টাকা এখান থেকে বিদেশে পাচার হয়েছে, এটা প্রমাণিত এবং খবর কাগজে এসছে। তো আপনারা জানেন যে এর কারণ হলো দেশের দুর্নীতি এবং দেশের থেকে যে টাকাগুলো চলে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে, এটা কারণ, ওয়ান অফ দ্য রিজন, একটা কারণ। তো এই তার জন্য আমাদের জনগণ থেকে টাকা উঠানোর জন্য দ্রব্যমূল্য এবং গ্যাস এইসবের দাম বাড়িয়ে দিচ্ছে। এর জন্য খালি আমাদের জাতীয়তাবাদী দলের সোচ্চার হলে হবে না, আপামর জনসাধারণের আপনাদের জানতে হবে যে দেশে কি হচ্ছে এবং আমরা যে আন্দোলন করব, এই শেখ হাসিনা সরকারকে হটানোর যে আন্দোলন করব, তার সাথে আমাদের সাথে আপনাদের সংহতি প্রকাশ করতে হবে। কারণ এই আন্দোলন শুধু আমাদের জন্য না, এটা হলো দেশের জনগণের, মানুষের জীবন রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের জনগণের জন্য আমরা এই আন্দোলন করছি। তো আমি আশা করব ফরিদপুরবাসী তথা বাংলাদেশের সকল জনগণ আমাদের এই আন্দোলনের সাথে, শেখ হাসিনার সরকার হটানোর আন্দোলনের সাথে আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন এবং আমাদের সাথে শরীক হবেন এখানে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। আজ ফরিদপুর বিভাগে দ্রব্যমূল্য উদ্ধারের জন্য যে সংগ্রাম আয়োজন করা হয়েছে, আজকে এই প্রোগ্রামে দাঁড়িয়ে সর্বপ্রথম আমি আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি, এবং সেই সাথে আমি আমাদের দেশ নেত্রী, আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করি, এবং অতি সত্বর তিনি কারামুক্ত হোক, তার গৃহবন্দীর মুক্ততা কামনা করছি। আজকে আমাদের এই সভায় সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, শ্যামা ওবায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের প্রধান অতিথি আমাদের প্রাণ প্রিয় নেতা কিংবদন্তী নেতা বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী আব্দুল আলমান সাহেব। উনি পূর্ণ ফরিদপুরে এসেছিল, আমরা সৌভাগ্যবান আজকে এই দুঃসময়ে দেশের এই অক্লান্ত অবস্থায় তাকে আমরা কাছে পেয়েছি। তিনি অত্যন্ত আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা কৃতজ্ঞ যে তিনি অনেক অসুস্থতার মাঝেও যেহেতু দেশকে ভালোবাসেন, দেশের জনগণের কথা চিন্তা করেন, তাই আজকে এই উদ্যতন তাই আজকে দ্রব্যমূল্যের উদ্যোগতি প্রতিবাদে সুদূর ফরিদপুরে এসেছে। আমি একটা কথা বলি, ছোট ভাই টিঙ্কুর মতনই সবাইকে অ্যাড্রেস করতে পারার মধ্যে আনন্দ আছে। অ্যাড্রেস কিন্তু একটা দলীয় প্রোগ্রামের প্রাণ, অ্যাড্রেস নেতাদেরকে উজ্জীবিত করে। আমরা সময়ের অভাবে অ্যাড্রেস করতে পারি
না, কিন্তু আসলে যারা আছে সবাই কথাই অ্যাড্রেস করতে ইচ্ছা করে। মঞ্চে উপস্থিত আছে আমাদের আরো ফরিদপুরের বিএনপির নেতারা, শ্যামা ওবায়েদ আছেন, আমাদের ছোট ভাই মাসুদ আছেন, তারা এখন অনেক বড় বড় নেতা মাসাল্লাহ, যা সেলিমুজ্জামান সেলিম আছে, ইসা ভাই আছে, জুয়েল আছে, আর নেতৃবৃন্দ পিছনে আছে, সামনে সবাই আছেন, সবাই আমাদের অতিরিক্ত প্রিয়। সবাইকে রইল সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বক্তৃতা দীর্ঘায়ু করবো না, কথা আমাদের একটাই, দেশ আজ ক্লান্ত, দেশের জনগণ নিঃস্ব। আজ দেশে যেভাবে দ্রব্য সামগ্রী উদ্যোগন মূল্য হয়েছে, একজোটে 50%, 40%, 30% মূল্য বেড়েছে, সিন্ডিকেট করে এই মূল্য বানানো হয়েছে। কখন সিন্ডিকেট হয়? যখন দুর্নীতির দ্বারা সেই দেশের সরকারকে বহন করে নিতে পারে, তখনই এই সমস্ত সিন্ডিকেট হয় এবং দ্রব্য মূল্য উদ্যোগতি হয়। এত নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্যোগতি, চাল ডাল আটা তেল মানুষের না খাওয়ার অবস্থা হয়ে গেছে। মধ্যবিত্ত হয়েছে নিম্নমধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত হয়েছে গরিব, গরিবরা মরার দশা। তাই আমি বলবো, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী, তিনি বারবারই বলেছেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আসুন আমরা দেশ বাঁচাবো, মানুষ বাঁচাবো, জোরদার আন্দোলন করে এই ভোটহীন সরকারকে নামাবো। তাহলেই বিনবে এদেশের জনগণের ক্ষুধা, তাহলেই বিনবে এদেশের জনগণ জীবন, মিটবে দেশের স্বাধীনতা। আমি আমার বক্তৃতা দীর্ঘায়ু করবো না, আমি সবশেষে জোরদার একটা আন্দোলন ফরিদপুর থেকে হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খোদা হাফেজ। সমাবেশ সাথীয় বন্ধুরা, দেশ বাঁচাও, হাসিনা হটাও, আজকের এই আন্দোলনে, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রতিষ্ঠাতা সভাপতি, হরিপুরের সাবেক ছাত্র নেতা, ছাত্র দলের সভাপতি বারবার মৃত্যুর সাথে কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে সন্ত্রাস, দ্রব্য মূল্যের উর্ধগতি এবং দুর্নীতির প্রতিবাদে সারা দেশে আজকের এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে ফরিদপুর জেলা। এই সমাবেশে আমাদের প্রিয় সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রিয় নেতা সাবেক বিএনপির মহাসচিব, আমাদের আদর্শ কে এম ওবায়দুর রহমান সাহেবের একমাত্র কন্যা শ্যামা ওবায়েদ, পঞ্চ উপবিষ্ট বাংলাদেশের স্বাধীনতা উত্তর, আমাদের এই দেশের প্রখ্যাত শ্রমিক নেতা, চট্টগ্রাম শ্রমিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, অত্যন্ত আস্থাভাজন জনাব নোমান সাহেব, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ জহুরুল্লাহ শাহজাদা মিয়া সাহেব,
বংশবিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসু, জনাব সেলিমুজ্জামান সেলিম আমাদের মাঝে উপস্থিত রয়েছে, আমাদের প্রিয় মহিলা দলের নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য খুকু আপা, আমাদের জাতীয়তাবাদী দলের মহিলা দলের নেত্রী, আমাদের অত্যন্ত কাছে নায়েবা ইউসুফ, আমাদের মাঝে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইউসুফ বিন জলিল, আমাদের যুব দলের নেতা, আমাদের মাসুদ হাসান টিঙ্কু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ফরিদপুর জেলার প্রাক্তন বিএনপির নেতৃবৃন্দ, বর্তমান যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং তাঁতী দল সহ মহানগর এবং জেলা কমিটির নেতৃবৃন্দ, আমাদের দীর্ঘদিন পর আমরা এখানে সভা করতে পেরেছি প্রেস ক্লাবের বাইরে। গতকাল রাত 11টায় আমরা মৌখিক অনুমতি পেয়েছি, তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা কোন বন্ধুকে নিশ্চিত করতে পারি নাই যে আমাদের সভা হবে, কারণ বর্তমান এই ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে দুর্নীতি, তার দ্রব্যমূল্য ক্ষতির বিরুদ্ধে বিএনপি জনসমাবেশ করতে চায়, সরকার সেটা করতে দিতে চায় না। আজকে সরকার দিতে চায় না, সরকার অনেক কিছু দিতে চায় না, সরকার কোন অধিকারই দেয় না, সমস্ত অধিকার স্বাধীনতার পর অধিকার বাস্তবায়ন করার জন্য এদেশের বিরোধী দল আন্দোলন করেছে। আওয়ামী লীগ অতীতে 1974 সালের আওয়ামী লীগ সরকার 35,000 লোককে হত্যা করেছে, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে আজকে তাদেরকে খুন খুন হত্যা করছে, এতে আজকে সেই 14 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের আন্দোলন থামে না। মানুষের আন্দোলন হচ্ছে নেত আন্দোলন, সরকার যতই দমন নীতি করুক না কেন এই দমন নীতির বিরুদ্ধে আশা করব আগামী দিনে খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে, তারেক জিয়ার নেতৃত্বের প্রশ্নে, বাংলাদেশের মানুষের মুক্তির প্রশ্নে জাতীয়তাবাদী দলের সমস্ত স্তরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে। আজকে এই সরকার আমাদের সামনে যত নির্বাচন কমিশন আনুক আর যত যোগ্যবান দেখা সমস্ত কিন্তু হচ্ছে প্রতারণা, সুতরাং এই প্রতারণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনদিনও সেই প্রতারণায় পা দিবে না। আমাদের একটি দাবি, নির্বাচনকালীন সরকার হতে হবে, সেই সরকারের অধীনে নির্বাচন হতে হবে, আর যদি তা না হয় আমরা আগামীতে এই সরকারের মধ্যে আন্দোলন করব, এই সরকারকে আর থাকতে দেব না, দেব না, দেব না। সকলকে ধন্যবাদ, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ ও নেতৃবৃন্দ খালেদা জিয়ার জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথে বন্ধুরা, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ আন্দোলনের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী সংগঠন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফরিদপুর এলাকা, কেন্দ্রীয় সংসদ ফরিদপুর ছেলেমন্ত্রী।
পাচ্ছেন গ্যাস বিদ্যুৎ সহ জেলা বিএনপি ফরিদপুরের বর্গ, ফরিদপুরের মা মাটি মানুষের নেত্রী জনাব শ্যামা উবায়েদ আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি। এদেশের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী ভাইস চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন নেতা জনাব আব্দুল্লাহ রহমান আমাদের মাঝে উপস্থিত, আমাদের ফরিদপুরের আর এক শ্রদ্ধাভাজন বড় ভাই, ফরিদপুর জেলা বিএনপির বারবার নির্বাচিত সাবেক সভাপতি অন্যতম সদস্য আমাদের মাঝে উপস্থিত ফরিদপুরের আমার একজন শ্রদ্ধাভাজন বড় ভাই, ফরিদপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা বিএনপি বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব ইসা আমাদের শ্রদ্ধাভাজন ভাবি ইয়াসমিনারা হক আমাদের আর একজন নেত্রী, আমাদের এই ফরিদপুরের বর্গ, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব চৌধুরী কামাল ইসুফের সুযোগ্য সন্তান চৌধুরী নায়েবা ইসুফ সহ উপস্থিত ফরিদপুর জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির সংগ্রামী ভাই ও বোনেরা, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমার আজ এমনই এক সময় এই ফরিদপুরে আমরা প্রতিবাদ সমাবেশ করছি, যখন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খামছে ধরেছে সেই পুরানো হায়নার দল, সেই 1975-এর পরাজিত শত্রু, সেই 90-এর পরাজিত শত্রু, 2001-এর পরাজিত শত্রু আজ ঐক্যবদ্ধ হয়েছে। আজ ঐক্যবদ্ধ হয়ে তারা ষড়যন্ত্র শুরু করেছে এদেশের বিরুদ্ধে, এদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে, দেশনেত্রী এবং খালেদা জিয়ার বিরুদ্ধে। বন্ধুরা আমার, তাই আসুন, বিএনপি যে আন্দোলনে ডাক দিয়েছে এই আন্দোলনে আমাকে অবশ্যই জিততে হবে। এদেশের মানুষের, এদেশের 18 কোটি মানুষকে যদি আমরা স্বাবলম্বী করতে চাই, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি আমরা রক্ষা করতে চাই, এ জয়, এ যুদ্ধে আমাদের জয়ের কোনো বিকল্প নেই। বন্ধুরা আমার, তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী, এই বিরাবটের সরকারকে উৎখাত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আন্দোলন সংগ্রামে আহ্বান করেছেন, তাদেরকে এদেশের মাটিতে উৎখাত করে আবারও স্বাধীন সার্বভৌম নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে তার মাধ্যমে আমরা আবারও দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করব। যে সরকারের প্রধানমন্ত্রী হবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুরা আমার, আমরা যদি এ যুদ্ধে হেরে যাই, হেরে যাবে বাংলাদেশ, আমরা যদি এ যুদ্ধে হেরে যাই, হেরে যাবে দেশের 18 কোটি মানুষ, হেরে যাবে আমাদের প্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, হেরে যাবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। বন্ধুরা আমার, তাই আমি আপনাদের উদার্ত ভাবে আহ্বান জানাবো, আপনারা সকলে বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই ফরিদপুরের মাটি থেকে এই বর্তমান ফ্যাসিবাদী, এই খুনি হাসিনা সরকারের পতনের যে আন্দোলন বিএনপি দিয়েছে সেই আন্দোলনকে স্মরণ করবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ জীবন, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। লড়তে হবে, ফরিদপুর বিভাগীয়
খালেদা জিয়া বৃহত্তর ফরিদপুরকে বিএনপিকে সুসংগঠিত করার জন্য যা রূপে দায়িত্ব অর্পণ করেছেন আজকের সভার সভাপতি সেবা উভয় এখানে উপস্থিত রয়েছেন সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান চট্টগ্রামের জনপ্রিয় নেতা গণমানুষের নেতা আমাদের নেতা তিনি অসুস্থ তিনি এবং তার সহধর্মিণী অসুস্থ থাকার পরও ফরিদপুর আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল্লাহ রহমান এখানে উপস্থিত রয়েছেন ফরিদপুর জেলা বিএনপি সভাপতির দায়িত্ব থেকে দীর্ঘদিন বিএনপি নেতৃত্ব দিয়েছেন বিএনপি সুসংগঠিত করেছেন চেষ্টা দেবে আমার খালা জাতীয় অন্যতম উপদেষ্টা আলহাজুল্লাহ সাদর মিয়া উপস্থিত রয়েছেন ফরিদপুরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগ মেধাবী ছাত্র নেতা সেলিমুজ্জামান সেলিম বিএনপির এক সহকারী বিদ্যুৎ প্রাণ সময়ের সব কারণে সংগত কারণে তাদের নাম আপনি ইতিমধ্যে শুনেছেন আমি তাদের নাম নিলাম না আর সামনে যারা উপস্থিত রয়েছেন সম্মানিত সাংবাদিক বৃন্দ পুলিশ প্রশাসনের ভাইরা যারা আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছেন সবাইকে বিএনপি ফরিদপুর বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন আমি বক্তব্য রেখে আপনাদের ধৈর্যচ্যুত করব না সমবেত বন্ধুরা আমার আজকে সারা বাংলাদেশের বিভাগীয় শহরে মহানগরে শহরে বিএনপি নেতৃত্বে দ্রুত মূল্যের দ্রুত গতিতে আজকের এই সমাবেশ আমি এর একটি কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নেব আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেছেন এক কর্মচারী তার কর্মকর্তাকে বলতে থাক আমার বেতন বাড়িয়ে দেন অথবা আমাকে পাঁচটার পূর্বে ছুটি দিয়ে দেবেন বলছে পাঁচটার পূর্বে ছুটি কেন উনি বলেছেন স্যার আমি এরপর রিক্সা চালিয়ে আমার সন্তান সন্তানদের মুখে আহার যোগাবো অন্ন যোগাবো ওই কর্মকর্তা বলেছেন অফিসের বসে বলেছেন ঠিক আছে রিক্সা চালানোর পর তোমার তুমি যদি ক্ষুধার্ত হও তোমার ক্ষুধা লাগে তুমি কমলাপুর রেল স্টেশনে পিছে আসবে আমি সেখানে ডিমের ঝোল বিক্রি করি সেখানে তুমি এসে খাবে এই হলো বাংলাদেশের অবস্থা এই নির্বাচিত শেখ হাসিনা বিনা ভোটে সরকারের জনগণের প্রতি দায় নাই যারা ভোটে নির্বাচিত হয় না যারা বহুমূল্য বৃদ্ধি পেলে আইন শৃঙ্খলা অবনতি হলে লুটপার দুর্নীতি হলে জনগণের কাছে তাদের দায় বদ্ধতা নাই বলে আজকে তারা এই কাজ করতে পেরেছে আপনারা ফরিদপুরে দেখেছেন জাতীয় সংসদের নির্বাচনে এখানে নির্বাচন করেছে কামাল যুগ খবর কান্দ করেছেন সময় এই তো সেদিন এখানে নির্বাচন করেছেন কামাল যুগের সুদীর্ঘ সন্তান আপনারা ভোট দিতে পেরেছেন আন্দোলনে রাজপথে ছিলাম ছাত্র অধিকার আন্দোলনে
ফরিদপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংগ্রামে সংগ্রামে মাঠে কাজ করেছি, শ্রেণীর কক্ষে গিয়েছি, ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করেছি। তাই আপনাদের কাছে মিলে ওয়াদা করতে চাই, দেশ ব্যক্তিকে মুক্ত করে এদেশে একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে এদেশের জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে যারা আমি মাননীয় প্রধানমন্ত্রী কষ্ট স্বীকার করে এসেছেন, অন্যান্য এসেছেন, সকলকে যারা অত্যন্ত কষ্ট স্বীকার করে এই সর্বোপরি পরিসরে এই আলোচনা করেছেন, আমি আশাবাদ ব্যক্ত করতে চাই। আমাদের নেতৃত্বে আগামী দিনে জেলা বিএনপির নেতৃত্বে এই শেখ হাসিনা আমিনি সংগ্রাম বাস্তবায়ন হবে এবং আপনার একটি দত্ত আহ্বান করব, আমার সঙ্গে মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি 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 আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন, তার আগে তিনজন বক্তব্য রয়েছে। প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে ফরিদপুরের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের পক্ষ থেকে আমি একটি দাবি করতে চাই। আপনারা জানেন 2014 সালে বিএনপির পক্ষ থেকে এমন কর্মসূচি দিয়েছিল যে কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে প্রত্যেকটা জেলার এমপিরা যার যার জেলা থেকে পালিয়ে ঢাকায় অবস্থান করেছিল। আমরা এমন কর্মসূচি চাই যে এলাকার এমপিরা যার যার এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। সংগ্রামী বন্ধু আমার এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব জৌরক সাদাদা ভাই, জনাব জৌরক সাদাদা ভাই। আজকে দ্রব্যমূল্যের প্রতিবাদে এই সভার জনাব সভাপতি আমাদের প্রাণ সাহেবের সুযোগ্য কন্যা শ্যামাবাই টিঙ্কু এই মঞ্চে উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি চট্টগ্রামের কিংবদন্তি নেতা সরণীত নেতা বারবার জিয়াউর রহমানের খালেদাজিয়ার মন্ত্রী দলের ভাগ্যানে আমার সুদ্রবার বড় ভাই আব্দুল্লাহ রহমান সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আমাদের সহসংগঠন সম্পাদক খন্দকার সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য সাহেব মঞ্চে উপস্থিত আছেন, নির্বাহী কমিটির সদস্য এস এমপি এস সিনেমা হক মঞ্চে উপস্থিত আছেন। আমার বাম পাশে আমাদের আরো প্রাণ প্রিয় নেতা ফরিদপুর মানু মাটিও মান্না নায় বিশু এবং মঞ্চে উপস্থিত আছেন আরেক নেতা আমাদের ছোট ভাই রাশেদুল ইসলাম লিটন সাকসেসফুল যুব নেতা এখানে সভাপতিত্ব করছেন এবং আমাদের আরো ছোট ভাই আছেন সুশেখর সুন্দরের এবং আরো ছোট ভাই আছেন টিঙ্কু যুব নেতা আরো ছোট ভাই আসছেন ঢাকা থেকে কেন্দ্রীয় নেতা কিশোরবিন ধরি আর আমি তাদের নাম বলতে পারি নাই। আমার পিছনে আমার ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বিন্দু আছেন আজম খান ভুজার আমি রাশেদুল ইসলাম লিটন কাইম বন্দিন আফজাল হোসেন পলাশ খান সমস্ত ভাই দাদা সামনে আছেন ভাইয়েরা বোনেরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। কথাবার্তা আমি তিনটা বলবো,
এই ফরিদপুরকে বলা হয় আওয়ামী লীগের ঘাঁটি। এটা কথা করে একটা কথা বলব, 1979 সালে কে এম ওয়াজিবুর রহমান এবং চৌধুরী কামাল ইবনে ইউসুফের সমন্বয় এই বৃহত্তর ফরিদপুরের চেয়ারম্যান একটি ফরিদপুর জেলা আসন ছিল সরকার, তার ভিতরে 11টা আসন এই ফরিদপুর জেলায় দিয়েছিল কে ওয়াজিবুর রহমান এবং চৌধুরী কামাল ইবনে। ঢাকা বসে এক একজন ঘুরেন ফিরেন লাফান ফালান আর ফরিদপুর জেলার ঘাঁটি শুরু করে বিএনপিতে করছি, 5 বছর সভাপতিত্ব করছি, রাজনৈতিক আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে ছিলাম, ভবিষ্যতে আন্দোলন সংগ্রামে সাথে থাকবো আপনারা। জিয়া 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 জিয
এই বিক্ষোভ সমাবেশের আজকে আমাদের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বীর চট্টলা, আমাদের চট্টগ্রামের মহান নেতা, সারা দেশের নেতা, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অত্যন্ত সংগ্রামী কারণ নিপীড়িত নির্যাতিত নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন, এবং আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আব্দুল্লাহ রোমান চাচা আজকে এখানে এসেছেন ফরিদপুরে এই সমাবেশে অংশগ্রহণ করতে। আমি আমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এবং ফরিদপুরের সকল পর্যায়ের নেতাকর্মীর পক্ষ থেকে আমি ওনাকে শুভেচ্ছা। আমার বাবা সারা জীবন ঐক্যর কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, তা আমার এখানে বসে বসে মঞ্চে বসে বসে একটু হাসি পাচ্ছিল যে যে যার রাজনীতি করে সে যখন বক্তব্য দেয় মানুষ তার স্লোগান দেয়। ফরিদপুরে জেলা আমি সেই বিএনপি দেখতে চাই আমরা, যখন আমাদের তৃণমূলের কর্মী যখন ভাষণ দিবে এবং উচ্চ পর্যায়ের নেতাও যখন ভাষণ দিবে, সেটা আপনাদের পছন্দের নেতা হোক বা না হোক, সবাই মিলে স্লোগান দিবে। সেই বিএনপি আশায় আছি ফরিদপুরে। আমার বাবা আমাকে সেই রাজনীতি শিখিয়েছেন এবং আমি সেই রাজনীতি করি এবং ভবিষ্যতেও সেই রাজনীতি। আব্দুল্লাহ রোমান চাচাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। উনি অসুস্থ, তারপরে উনি একদিনের নোটিশে, উনি গতকালকে খবর পেয়েছেন যে আজকে ওনার ফরিদপুরে আসতে হবে, উনি কষ্ট করে এসেছেন। এবং যখন আমার বাবার মৃত্যুর পরে, এটা না বললেই নয়, আমার আজকে মনে পড়লো, বাবার মৃত্যুর পরে যখন আমার নির্বাচনী এলাকায় কমিটি সংগঠিত হচ্ছিল, সংগঠন তৈরি হচ্ছিল, নোমান চাচা দায়িত্বে ছিলেন ফরিদপুরের এবং উনি 100% 100-তে 100 আমাকে সহযোগিতা করেছেন, আমাকে সাহস দিয়েছেন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের মাঝে উপস্থিত আছে ফরিদপুর জেলা বিএনপি সাবেক সভাপতি চেয়ারপার্সন উপদেষ্টা আধা জৌরব শাহজাদা মিয়া, এখানে উপস্থিত আছে আমাদের মরহুম নেতা ভাইস চেয়ারম্যান জনাব কামাল ইউসুফ সাহেবের কন্যা, মহিলা দলের অন্যতম নেতা জনাব নাইবা ইউসুফ এখানে উপস্থিত আছেন, ইয়াসমিন আরা হক আমাদের এক্স এমপি এবং আমাদের মহিলা দলের অন্যতম নেতা এখানে উপস্থিত আছে, মোদারেস আলী ইসা আমাদের সাবেক সেক্রেটারি এখানে এবং নির্বাহী কমিটির সদস্য উপস্থিত আছে, আমার সাথে যারা সর্বক্ষণে আমার সাথে আমরা একসাথে কাজ করি, আপনাদের সকলের পরিচিত মুখ খন্দকার মাসুকুর রহমান মাসুক এবং সেলিমুজ্জামান সেলম, বৃহত্তর ফরিদপুরের দুজনই কৃতি সন্তান এখানে উপস্থিত আছে, মাহবুব হাসান পিঙ্কু এখানে উপস্থিত আছেন, ঢাকা থেকে আগত জনাব ইউসুফ বিন জলিল আমাদের কেন্দ্রীয় যুব দলের অন্যতম সহসভাপতি এখানে উপস্থিত আছে, কেন্দ্রীয় যুব দলের কৃষক দলের সহসভাপতি জনাব খন্দকার নাসির এখানে উপস্থিত আছে, আমাদের বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ জুলফিকার হোসেন জুয়েল, আফজাল হোসেন পলাশ যুব দলের নেতৃবৃন্দ পৌর এবং আমার জেলা যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের পৌর এবং জেলা যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের পৌর এবং জেলা যুব দলের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এবং বিএনপি পক্ষ থেকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে মারা যায়।
ক্ষমতায় থাকে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে গণতন্ত্র নির্বাসনে যায়, নিশিরাতে ভোটারবিহীন রাজাকার ধর্ষক সরকার আমাদের মাথার উপর চেপে মানুষ বিপদে পড়েছে। করোনা দুই বছর আওয়ামী লীগকে তো মাঠে দেখি নাই, বিএনপি ওয়ার্ড লেভেলের ছাত্র দল, যুব দলের স্বেচ্ছাসেবক দলের কর্মীরা নিজেদের পকেটের টাকা খরচ করে করোনা রোগীদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে।
এই বিক্ষোভ দিবসে প্রধান প্রতিপাদ্য বিষয় হল তেলের, ডালের, গ্যাস এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতি নয় ও গতি উঠে গেছে। এই অবস্থায় মানুষ অসহায়, মধ্যবিত্ত নিম্নবিত্তে পরিণত হয়েছে এবং আজকে দুবেলা খাওয়ার জুটতে পারছে না যারা চাকরিজীবী নির্মল করে। এছাড়া শ্রমিক কৃষক মেহনতি মানুষ যারা উৎপাদন করে সেই উৎপাদনের হিসেবে তারা পাচ্ছে না। কেন? আজকে দেশের অর্থনীতিকে এই সরকার ধ্বংস করে দিয়েছে। এই সরকারের আমলে টাকার যে অবমূল্যায়ন হয়েছে, ডলারের যে অবমূল্যায়ন হয়েছে, সে অবমূল্যায়নে আজকে দেশের মানুষ দিশেহারা। 12 টাকার চাল 16 টাকা পর্যন্ত গেছিল 2005 সালে, আমি তখন ফুড মিনিস্টার ছিলাম। এটাই একটা বিশাল ব্যাপার ছিল যে এত দাম করা হলো। সেই চাল এখন 60-70 টাকা, যেগুলো মোটা চাল। নিত্য প্রয়োজনীয় জিনিস যে 50 টাকা, সেটা 100 টাকা হয়ে গেছে। শাক সবজি যে মানুষের জীবনের গরিবদের একমাত্র অবলম্বন হচ্ছে, তার শাক সবজি তৈরি তরকারি, সেটাও নাগালের বাইরে চলে গেছে। এমন অবস্থায় এই দেশ এখন চলছে। কেন এরকম অবস্থা হলো? তার কারণ হচ্ছে এই সরকার দুধের সরকার, এই সরকার দুর্নীতিবাদ সরকার। এই সরকারের যত নেতারা ছিল যুবলীগে, ছাত্রলীগে এবং আওয়ামী লীগের নেতাদের আজকে আঙ্গুল ফুটে কলা গাছ হয়ে গেছে, সবই ধরা পড়েছে। পন্ডিত টেলিভিশনে আপনারা দেখেছেন, কিন্তু প্রথম খুব ধুমধাম চলে যে গ্যারেস্ট চলে, কিছুদিন পরে সব ঠান্ডা হয়ে যায় এবং তারা নির্বিবাদে আবার বসবাস করে। অর্থ তারা যেটা উপার্জন করে নাই, কেউ অনুপার্জিত শ্রমিক কৃষকের যে অর্থ, সে অর্থ তারা বক্ষণ করছে। আজকে একটা কথা বলে শেষ করতে চাইব, সেটা হচ্ছে গণতন্ত্রের যে সংগ্রাম, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একক নয়। এই সংগ্রাম হচ্ছে জাতীয় মুক্তির সংগ্রাম এবং জাতীয় সংগ্রাম। জাতীয় সংগ্রাম সংগ্রামে আজকে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। দেশের মানুষ ধর্ম বিশেষে এবং যারা রাজনীতি করে না, তাদের বক্তব্য হচ্ছে আমাদের অবস্থা অসহনীয় হয়ে গেছে। এই বাংলাদেশের অর্থনীতি শেষ হবে এবং একদিন আমরা দেখব যে দেশটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। এই অকার্যকর রাষ্ট্রে পরিণত হওয়া অর্থ হচ্ছে অর্থনীতি ভেঙে যাওয়া, রাষ্ট্রীয় কাঠামো ভেঙে যাওয়া এবং এই অবস্থায় দেশের যে অবনতি, সেই অবনতিটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না। যেখানে গণতন্ত্র নাই সেখানে কোনো স্বাধীনতা নাই, এবং স্বাধীনতা না থাকলে, গণতন্ত্র না থাকলে, সে গণতন্ত্রের ধারাকে আপনি অক্ষুণ্ণ করে রাখতে না পারলে তাহলে দেশের ধ্বংস অনিবার্য। বাংলাদেশ 71-এর মুক্তিযুদ্ধে স্বাধীন হয়েছে, আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল দেশের জনগণের অর্থনৈতিক মুক্তি এবং গণতন্ত্র। সেই অর্থনৈতিক অবস্থাও বেহাল হয়েছে, গণতন্ত্র আজকে ধ্বংস হয়ে গেছে। এই সরকার ন্যূনতম দেশের জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগকে তলারে করতে পারে না, এবং সেই জন্য হামলা মামলা, আপনাদের সকলের নামে হামলা আছে, মামলা আছে, আমার নামেও হামলা মামলা আছে, এগুলো ছাড়া সরকার টিকতে পারবে না। কারণ সরকার দমন ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে জিতার চিন্তা করতে পারে না। আর তাদের যে অপকর্ম, সেই অপকর্মের কারণে জনগণ যদি সুযোগ পায় তাহলে তারা ভোট দেবে না, ভোট না দিলে তারা ধ্বংস অনিবার্য। সেই জন্য তারা ভোটের সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে, যেখানে সকালের ভোট রাত্রে হয়ে গেছে এবং ভোট কেন্দ্রগুলো পুলিশের মাধ্যমে এবং অন্যদের মাধ্যমে দখল করে দিয়েছে। সেখানে জনগণ অসহায় অবস্থায় ছিল। আপনারা জানেন 2014 সালে এবং 2018 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের কথা আপনারা জানেন। আমি যে নির্বাচন করেছি আপনারা সকলে দেখেছেন যে 18 নির্বাচনের দিন সকালে 7টার সময় দেখা গেছে অনেকগুলো ব্যালট বক্স বিবিসি এবং অন্যান্য সংগঠন সেটা তারা দেখিয়েছে।
সেটা আমারই কেন্দ্র ছিল। আমার বাড়ি থেকে বাসা থেকে মাত্র কয়েকশো গজ দূরে ছিল, কিন্তু আমাকে চারিদিকে আর্মি এবং পুলিশ ঘেরাও করে রেখে তারা ওখানে ভোট দিয়েছে। ভোট দেওয়ার পরে আমার দুজনকে গ্রেপ্তার করেছে এবং সেটা একটা কেন্দ্রের কথা বলেছি আপনাদের। এই ধরনের শত শত হাজার হাজার কেন্দ্র ছিল, ভোট কেন্দ্র ছিল, সেই ভোট কেন্দ্রে তারা কাজ করতে গিয়েছিল। আজকে দেশে নির্বাচন কমিশন জনগণের অংশগ্রহণ ছাড়া আমরা তো নির্বাচন করতে পারি না, জনগণের অংশগ্রহণ ছাড়া আমরা নির্বাচন কমিশনকে মানতে পারি না। জাতির সত্য সেটাই আমাদের মহাসচিব প্রকাশ করেছে, বারবার বলেছে কয়েকদিন ধরে যে নির্বাচন কমিশন একটা অর্থ আর ব্যবহার পুরাতন সরকারের মতোই হবে। কাজে এই নির্বাচন কমিশনকে আমরা মানব না, আমরা নির্বাচন কমিশনও না, তথাকথিত দলীয় নির্বাচনও না, আমরা কোনো জায়গায় নাই। আমরা চাই জনগণের গণতন্ত্র এবং সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই করব, আমরা আন্দোলন করব, সংগ্রাম করব। এখন এই আন্দোলন সংগ্রামের ব্যাপারে জনগণের মধ্যে কিছু প্রশ্ন, আমাদের মধ্যে কিছু প্রশ্ন, সেটা হচ্ছে এই আন্দোলন, এই আন্দোলনের কৌশল কী হবে। এখন যেভাবে বিরোধ আন্দোলন বিক্ষোভ সমাবেশ এবং চলছে, সে সবাই এই প্রক্রিয়ায় কি আর আমরা সফল হব? আমার ব্যক্তিগত মনে হয় যে এই আন্দোলন এভাবে করলে আমরা সফল হতে পারব। আমাদেরকে আন্দোলন করতে আন্দোলনের নতুন কৌশল উদ্ভাবন করতে হবে, যে কৌশলে সরকার ব্যবসায়ী হয়ে যাবে। সারা পৃথিবীতে দেখা গেছে যে বিদ্রোহ বিক্ষোভ ছাড়া আইন আইনকে আইনের প্রয়োগ যেখানে অপপ্রয়োগ হচ্ছে সেই অপপ্রয়োগকে না মেনে আমাদের রাস্তায় নামতে হবে। এবং রাস্তায় নামার যে সবচেয়ে বড় হচ্ছে এই সরকারের যে আন্দোলন আমরা করছি, এই আন্দোলন সরকার পতনের আন্দোলন কিনা। সংসদীয় গণতন্ত্রে তিনটি ধারা কর্তব্য আছে। একটি হচ্ছে যে সরকারকে সহযোগিতা করা, তা যে সরকার হবে সেই সরকারকে সহযোগিতা করা, এবং দ্বিতীয় হচ্ছে সাবজেক্টিভ আলোচনা করা, তৃতীয় হচ্ছে সরকারের উৎখাত আন্দোলন। এখন বাংলাদেশের যে অবস্থা সেটা একটা সরকার সরকারের ব্যর্থতা এমন জায়গায় গেছে, এই সরকারের মাধ্যমে কোনো নির্বাচন কমিশনও সংস্কার করা সম্ভব না, কোনো ধরনের নির্বাচনও সম্ভব নয়। কাজেই আমরা নির্বাচন তথাকথিত নির্বাচনী প্রক্রিয়ায় আমরা যাব না যদি নিরপেক্ষ নির্দলীয় সরকার যদি না হয়। এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় চেষ্টা করবে যে যাতে বিএনপি নির্বাচন অংশগ্রহণ করে এবং এই নির্বাচন ইলেকশন কমিশনকে যাতে বৈধতা দেয়। সেই জন্য বারবার প্রধান নির্বাচন কমিশনার এসেই বলছে যে আমি চেষ্টা করবো এবং রাত দিন পরিশ্রম করবো যাতে নির্বাচন পর্ব হওয়ার আগে নুরহুদার মতো এরা এর উপর আচরণ করছে। তা আমরা মনে করি যে একমাত্র আজকে যে বিক্ষোভ সমাবেশ এই যুদ্ধ সমাবেশে যুক্ত হল যে আমরা জনগণের কাছে আমাদের যে বক্তব্য সে বক্তব্য আরো দৃঢ়ভাবে বোধ করতে চাই, এবং আমাদের আন্দোলন সরকার পতনের আন্দোলন কিনা, আমাদের আন্দোলন সরকার বৈধতার প্রশ্নে বিক্ষোভ সমাবেশ ছাড়াও আরো বৃহত্তর আন্দোলনে এগিয়ে যেতে পারে কিনা তার একটা টেস্ট সেই করতে আমাদের এই 28 তারিখে রাজধানীর সমাবেশ। এই সমাবেশ যত ছোট হোক বা বড় হোক, যতক্ষণ পর্যন্ত জনগণের মধ্যে এরকম একটা অবস্থার সৃষ্টি না হবে যে বিএনপি নেতৃবৃন্দ সংগ্রাম আন্দোলন করতে অনলাইনে থাকতেছে, একমাত্র কারণ হচ্ছে সরকার পতন এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য দলীয় সরকারের মাধ্যমে একটি নির্বাচন করা। এটাই আমাদের নির্বাচন ছাড়া
আমরা অন্য কিছুতে বিশ্বাস করি না, কিন্তু নির্বাচনে এই সরকারের মাধ্যমে হবে না, আন্দোলন ছাড়া নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না, সেটা মনে করেই তারা এগিয়ে আর নির্যাতন নিপীড়ন গ্রেফতার এগুলো করতে থাকবে। তাহলে আমরা একসাথে যদি আন্দোলন করেছি এবং সেখানে গুলি পর্যন্ত পেয়েছি, কেউ কাউকে না কাউকে রক্ত দিতে হবে, একজন নির্যাতন ভাবে আমরা থাকতে পারবো না। এই সাহসিকতা নিয়ে যদি বিএনপি নেতৃত্ব আমরা সবাই যদি এগিয়ে যেতে পারি তাহলে সরকারের পতন দীর্ঘায়িত হবে না, কারণ জনগণ যে সরকারের পাশে 10% নাই, এরকম আমি কম্পিউটার গভর্নমেন্ট কোনো সময়ে হয় নাই আমার মনে আপনাদের বিষয়টা করতে পারবেন। একটা আনকম্পিউটার গভর্নমেন্ট যদি আমি শেষ করে দিচ্ছি, আপনাদের সকলেই আজকে এখানে এসছেন এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের আপনারা ঐক্যবদ্ধ হবেন, শুধু একটা অনুরোধ করব, আমার বক্তব্য একটু ভিন্ন হয়, আপনাদেরকে রাজনীতি জাতীয়তাবাদী শক্তি রাজনীতি এই রাজনীতিকে সামনে নিয়ে এগিয়ে যায়, ইনশাআল্লাহ আমরা তার নিয়ম ভঙ্গ এবং আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে সময়ের অভাবে আমি বক্তব্য শুরু করতে পারিনি, শেষও করতে পারিনি, ইনশাআল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবো। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ। এবং আমি এখন থেকে আবার স্মরণ করি ওবায়দুল্লাহ আমার অনেক প্রিয় নেতা ছিলেন, চৌধুরী সম্মানী ব্যক্তি, তিনি তার জোরের মাঠে রাস্তা মনে করছি দুইজনের, তাদের কবরে আমি যেতে পারলাম না, ইনশাআল্লাহ আবার একখানে এসে তাদের কবর জিয়ারত করবো, তা আল্লাহ যাতে তাদের আল্লাহ হবে। সবাই ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।